গবেষণা দেখা গিয়েছে আমাদের হাতের প্রতিটি আঙ্গুল শরীরের কোনো না কোনো অঙ্গের সাথে জড়িত ফলে হাতের কিছু ব্যায়াম করলে শরীরের নানা অঙ্গের সমস্যা বিশেষ করে ব্যথা দূর হতে পারে প্রতিটি আঙ্গুল নানা অঙ্গের ব্যথা এবং আবেগের সঙ্গে সম্পর্কিত মাথা ব্যথা এবং ক্লান্তির সাথে সম্পর্কিত হল বৃদ্ধাঙ্গুল এর সঙ্গে যোগ রয়েছে প্লিহা প্যাট এবং আবেগের যদি আপনি মাথা ব্যথায় ভোগেন নার্ভাস বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাহলে বুড়ো আঙ্গুলটিকে চেপে ধরুন এভাবে কিছুক্ষণ মাসাজ করে ছেড়ে দিন মাংসবেশিতে ব্যথা এবং হতাশার সঙ্গে সম্পর্কিত তর্জনী ভয় দ্বিধা ভেবা খাওয়া কিডনির সঙ্গে যোগ রয়েছে এই আঙ্গুলের পিঠে কোমরে ব্যথা মাংসবেশিতে ব্যথা পা এবং হাতে অস্বস্তি ইত্যাদি তর্জনী ম্যাসেজ প্রয়োজনীয় ক্লান্তি এবং রাগের সাথে সম্পর্কিত মধ্যমা ব্যথা জ্বালাময় অনুভূতি পেটের সমস্যা এবং রক্ত সঞ্চালনের সমস্যার সঙ্গে যোগ রয়েছে এর মধ্যমার ম্যাসেজ রাগ এবং বিরক্তির উপরে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে আপনাকে অনেকটা রিল্যাক্স করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে যত রকম নেতিবাচক চিন্তা দ্বন্দ্ব হজমের সমস্যার সঙ্গে সম্পর্কিত রয়েছে অনামিকা এই সমান সামান্য চাপ দিয়ে ধরলে বুকে ব্যথা এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই উপায় অবলম্বন করার সময় আপনাকে শান্তভাবে থাকতে হবে এবং জোরে জোরে প্রশ্বাস নিতে হবে আত্মসম্মান ভয় এবং নার্ভাস অবস্থার সঙ্গে সম্পর্কিত কনিষ্ঠা যে মানুষেরা খুব আবেগপ্রবণ এবং চিন্তাশীল হন তারা ছোট আঙ্গুলটিকে মাসাজ করুন এর ফলে নেতিবাচক ভাব। এবং মনের সংশয় দূর হবে বমি ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার সঙ্গে সম্পর্কিত হাতের তালু এটিকে ধীরে ধীরে উপর থেকে নিচে মালিশ করুন এছাড়া তালুর মাঝের অংশ চেপে ধরে জোরে জোরে তিনবার শ্বাস নিন এর ফলে বমি নার্ভাস অবস্থা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর হবে